এক ছিল চাষি আর ছিল তার বউ, তারা ভারী গরিব। একদিন চাষি চাষের জমি কোপাচ্ছিল, এমন সময় হঠাৎ আরে এটা কি, একটা হাঁড়ি দেখি তো খুলে কি আছে এর ভেতর। কি এত মোর, এতদিন আমরা খুব গরিব ছিলাম আর আজ এত মোহর পেয়েছি, আমাদের এবার থেকে আর দুঃখে দিন কাটাতে হবে না। বউ আবার পেট পাতলা মানুষ, মোর দেখে সকলের কাছে তার গল্প করবে, তারপর ব্যাস কথাটা ক্রমে রাজার কানে উঠবে, তারপরে এই রাজা পেয়াদা পাঠিয়ে সব কেড়ে কুড়ে নিয়ে যাবে। আবার এদিকে এই সম্পদ যদি বাইরে ফেলে রাখি তাহলে কেউ না কেউ তা লুট করবে। বুদ্ধি এসেছে, যাই সেই ব্যবস্থাই করি। জালেতে খরগোশটা জ্বর, এবার ঘরে যাই। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে গো? জানো আজ গণক ঠাকুরের মুখে একটা মজার কথা শুনলাম। কি কথা শুনলে গো? আজ আমাদের গণক ঠাকুর বললেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, গুপ্ত রতন খুঁজলে পাবে, ঘুরলে তারই কাছে। তোমার যেমন কথা। হ্যাঁ শুনলুম, এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে? যাও যাও, বাজে না বকে কাজে যাও তো। হ্যাঁ তাই যাই। গিন্নি শিগগিরই চলো, এক হাঁড়ি মোহর পেয়েছি, আনতে হবে। চলো চলো তবে শিগগিরই চলো। দুজনে হন্তদন্ত হয়ে গেল সেই গাছের নিচে মোহর আনতে, কিন্তু হঠাৎই আরে ওই গাছের ডালে কি যেন একটা চকচক করছে না, দাঁড়াও দেখি তো। ও মা, সে কি গো গাছের ডালে মাছ? দাঁড়াও, নদীতে জাল ফেলেছিলাম, দেখি মাছ টাছ পড়লো কিনা। কেমন, গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে? নাও নাও এখন চলো মোহর নিয়ে বাড়ি যাই। তারপর চাষি আর তার বউ মোহর নিয়ে বাড়ি গেল। ও কত মোহর, আমি ঘর করব, গয়না গড়াবো, দামি দামি কাপড় কিনবো, রোজ রোজ পোলাও বিরিয়ানি কালিয়া কোপ্তা খাবো। অত ব্যস্ত হয়েও না, কিছুদিন রয়ে শুয়ে থাকো, ধীরে ধীরে সবই হবে। কিন্তু গল্প বাগিস চাষি বউ সারা গ্রামে তাদের মোহর প্রাপ্তির কথা জানালো। ওই খবর ধীরে ধীরে রাজার কানে উঠলো। রাজা ডেকে পাঠালেন তাদের, চাষিকে শুধালেন সমস্ত কথা। শুনে চাষি বলল, সে কি মহারাজ, আমার বউয়ের কি মাথার কিছু ঠিক আছে নাকি, সে তো ওরকম আবল তাবল কত কথা বলে। বটে, তুমি মোহর পেয়ে লুকিয়ে রেখেছো, আবার বউয়ের নামে দোষ দিচ্ছ। কিসের মোহর, কবে পেলাম, কোথায় পেলাম, আমি তো কিছুই জানি না। না তুমি কিছুই জানো না, সেই যেদিন গাছের ডালে মাছ বসেছিল, নদীতে জাল ফেলে খরগোশ ধরলে, সেই দিনের কথা তোমার মনে নেই? যা পাগলি বাড়ি যা,
এর যদি এসব যাতা বলবি তো তোকে আমি কয়েদ করে রাখবো। তারপর চাষি বউ তখন চাষির সাথে বাড়ি ফিরে গেল। রাজার ভয়ে সে আর কারুর কাছে মোহরের কথা বলতো না।